প্রচুর 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 স্নান করলাম, ভীষণ এনজয় করলাম। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা ফোনটা নিয়ে যেতে পারিনি, কারণ অনেক বেশি জোয়ারের ঢেউ ছিল, তাই আমরা ফোন নিয়ে যেতে পারিনি। আর হেভি মজা করেছি, একটু এডিট করতে মানে ভিডিও ব্লগটা হবে না স্নান করার, চেষ্টা করব কালকে তোমাদের সাথে শেয়ার করার। শুধু এই যে স্নান করে এসে গেছি, ব্যাস। এখন কটা বাজে? এখন বাজে 4:45। আমরা গেছি ডেটটা, আমরা ডেটটার সময় গেছি। কালো তো ছিলাম, আরো হয়ে গেছে কালো, হয়ে যাচ্ছে কালো কালো লাগছে আমাদেরকে। তোমরা একটু জানাবে সত্যি কি কালো কালো লাগছে নাকি? তোমাদের দাদা ছেলে ওরা গেছে স্নান করতে, বাকিরা আমরা তিনজন লাস্ট স্নান করে ফিরলাম। ইচ্ছা করছো না মানে আরো থেকে যায়, আরো ভীষণ ভীষণ এতক্ষণ বসে এবার আসলাম, এখনো ওদের স্নান হয়নি, আমরা অপেক্ষা করছি। তো চলো ফ্রেশ হয়ে তারপর আবার আসছি ঘুরতে যাবো। স্নান কমপ্লিট হয়ে গেল, দেখো স্নান করে বসে বসলাম, এখন 5:30 বেজে গেছে। এবার রেডি হব, রেডি হয়ে যাব আবার ঘুরতে, আর খুব খিদেও হয়ে গেছে। চলো রেডি হয়ে নি, রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে। কি গো একটু আসো, সবাই রেডি হয়ে নিয়েছি। আর এখন 6:30 বাজে, তো বেরিয়ে যাচ্ছি ঘরে, আর তোমাদের দাদা তালাটা দিয়ে দিচ্ছে। তো আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমরা তো ভীষণ মস্তি করছি, তোমরা কিন্তু সঙ্গে থাকবে। ছবি না ভিডিও? ভিডিও, বেরিয়ে গেছি ঘুরতে, চলো চলো কোথায় যাওয়া যায় জানি না, এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। তারপর কথা হলো যে চলো একটা অটো মতন ধরে আমরা চলে যাই ঢেউসাগর। তো চলে আসলাম ঢেউসাগর, আমি অনেকবার দীঘায় এসেছি কিন্তু ঢেউসাগরটা আমার আসা হয়নি, তাই এবার ঢেউসাগর চলে আসলাম। ঢেউসাগরের প্রথম গেটের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, আর এখানে আসতেই এই আইসক্রিমের কাড়াকাড়ি ম্যাজিক খেলাটার কী নাম আমি জানি না, তোমরা যদি জানো আমাকে জানিও কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগলো। তাই একজন খেলছিল, তাই তোমাদের সাথে সেই জিনিসটাকে একটু শেয়ার করে দিলাম, খুবই সুন্দর লাগে। তো আমরা খেলিনি, অনেকটা টাকা বলছিল দাম, তাই আমরা খেলিনি। তো একজন খেলছিল, সেটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে দিলাম, তোমরা দেখতে থাকো। তো চলো এবার যাওয়া যাক, ঢেউসাগরের ভিতরটা নাকি ভীষণ সুন্দর, তো চলো যাওয়া যাক দেখতে। আর ভেতরটা দেখো, একটা ময়ূর মতন জাহাজ মতন আছে, চারিদিকটা অসাধারণ লাইটিং, আর সমুদ্রের হাওয়া মানে উঠতে ইচ্ছা করছে না, এত সুন্দর চারিদিকে। দেখো একটা নতুন হাতের মতো কি একটা বানাচ্ছে। আর এখানে এসে খাওয়া দাওয়া অনেক খেয়েছি, লঙ্কার বড়া, চপ, বেগুনি, তারপর পাপড়ি চাট, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, ঘুগনি, সব কিছু খেয়েছি। তারপর ওখান থেকে চলে এসে এসে গেছি এখানে দীঘাতে। তো এখানে এসে ছেলে বললে একটা গোলা খাবে, ও গোলা খেলো, আর আমি কয়েকটা জিনিস কিনে নিয়ে চলে আসলাম বাড়ির পথে। আর জানো তো আমাদের হোটেলের সামনেই মায়ের মন্দির আছে। চলো অনেকটা হাঁটাহাঁটির পর তোমাদের দাদা বললো বাড়ি যাবে, 10টা বাজে, তাই আমরা চলে যাচ্ছি বাড়ি। ঘরে ভাত আছে, তোমাদের দাদা খেয়ে নেবে, আর আমি মুড়ি খাবো, আর ছেলে এই যে পরোটা কিনে নিয়ে যাচ্ছে, ও পরোটা খাবে। তারপর ঘরে গিয়ে খাওয়া দাওয়ার পর সোনু বলছে যে মাসি চলো একটু ঘুরে আসি সমুদ্রের বীচ থেকে। তো দিদি, আমি আর সোনু আমরা তিনজনে সমুদ্রের বীচে চলে এসেছিলাম, এসে এখানে একটু খানিকক্ষণ বসে সমুদ্রের ঢেউ, অসাধারণ গর্জন শুনতে পেয়ে এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক শুনছিলাম, আর একটু আইসক্রিম খেয়ে নিলাম, দিয়ে তারপর ওই মোটামুটি 10:45 মতো বাজে তখন চলে গিয়েছিলাম বাড়ি। তো চলো ঘরে যাই, কে কথা বলছি।
বাড়ি এসে গেছি, এসে বসলাম, আর দেখো গলাটা আবারও বসে গেছে। তো চলো এবার একটু রেস্ট নিই, খাওয়া দাওয়া হয়ে গেছে, মুড়ি খেলাম রাতে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কাল আবার আসবো নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই বলো ভালোবেসে, রাধে রাধে।